আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আবু সুফিয়ান, সহকারী শিক্ষক গণিত বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় আটের একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক শিখব। তাহলে শুরুতে আমরা বোর্ডের কর্নারে দেখি যে শ্রেণীর চতুর্থ বিষয় গণিত, শিক্ষক আমার নাম আবু সুফিয়ান, ক্লাস রং 7-7 HW9, আর মোবাইল রং দেওয়া আছে FB ID। আজকে তারিখ, গুরুত্বপূর্ণ বিষয় HW বা বাড়ির কাজ নাই, অর্থাৎ যে যোগ্যতা ভিত্তিক অঙ্কটি আমরা করব সেটা তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবা। সেই অঙ্কটি অধ্যায় আটের যে অঙ্কটি নেওয়া হয়েছে তোমাদের বইয়ের 102 পৃষ্ঠার 7 নং প্রশ্নের আলোকে। তাহলে এখানে হচ্ছে আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই যোগ্যতা ভিত্তিকের। তাহলে এখানে 1 নং-এর বলা আছে যে একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশে বেগুন, 1/4 অংশে বাঁধাকপি এবং 1/5 অংশে ফুল চাষ করেন। তাহলে ক নং প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে যে 3/5 এর 2টি সমতুল ভগ্নাংশ লেখো। আর খ নং প্রশ্নে বলা হয়েছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন। আর গ নং প্রশ্নে বলা আছে যে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যোগ্যতা ভিত্তিকের ক, খ, গ সমাধান করব। আমরা একটু খুব মনোযোগ সহকারে বিষয়টি দেখি। তাহলে কতে বলা আছে যে 3/5 এর 2টি সমতুল ভগ্নাংশ লেখো। তাহলে এখানে আমরা লিখব, সুতরাং তাহলে আমরা ক নং উপরে লিখেছি, আগে লিখে রাখছি, তাহলে 3/5, তাহলে যে কোনো একটা সংখ্যা 1-এর থেকে বড় যে কোনো সংখ্যা দ্বারা গুণ করি, ধরো আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপর নিচে এটাকে বলা হয় লব আর 5কে বলা হয় হর, অর্থাৎ লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে কত হয়, উপরে 6 হয়, নিচে কত হয়, 10। তারপর আবার তাহলে আবার তাহলে 3/5, এখন অন্য সংখ্যা দ্বারা গুণ করবো, ধরো তোমরা 3 দিয়ে গুণ করতে পারো, 4 দিয়ে গুণ করতে পারো, তোমাদের যে কোনো ইচ্ছা, যে একই সংখ্যা দ্বারা তোমরা লব এবং হরকে কী করবা, গুণ করবা। তাহলে এখানেও আমি 3 দ্বারা গুণ করলাম, এখানে তোমরা 4 দ্বারাও করতে পারো বা 5 দ্বারাও করতে পারো, এইভাবে যে কোনো দুটা করে তোমাদের দেখাতে হবে। তাহলে উপরে 3 আর 3 গুণ করলে 9, 5 আর 3 গুণ করলে 15। তাহলে সুতরাং তাহলে 3/5 এর তাহলে আমাদের জানতে চেয়েছে 2টি সমতুল ভগ্নাংশ। তাহলে প্রথমটি আমরা বের করলাম 6/10 আর অপরটি বের করলাম 9/15। তাহলে 6/10 এবং 9/15 এর পাশে তোমরা উত্তর লিখে দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা খ নং প্রশ্নে, অর্থাৎ কৃষক যে ক্ষেতের মোট কত অংশ চাষ করেছে সেটি আমরা বের করব। তাহলে এখানে আমরা এখন খ লিখব। তাহলে হচ্ছে যে কৃষক, এখানে লিখব কৃষক তাহলে ক্ষেতের মোট চাষ করে সেন, তাহলে প্রথমে কত, 1/2 অংশ অর্থাৎ অর্ধেক অংশ বেগুন। তাহলে আমরা এটা লিখব 1/2, তাহলে মোট মানে আমরা জানি মোট মানে যোগ, দ্বিতীয় অংশ হচ্ছে কি 1/4 অর্থাৎ 4/1 বাঁধা কপি, তাহলে সেটিও আমরা লিখব, এবং আর চাষ করছেন উনি ফুল অর্থাৎ 1/5 অর্থাৎ 5/1। তাহলে জমির 5/1 কী চাষ করেছেন, ফুল চাষ করেছেন, এখানে পাশে অবশ্যই আমাদের অংশ লিখতে হবে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু এদিকে লিখি, তাহলে 2, 4 এবং 5 এর লসাগু আমরা বের করব। তাহলে 2, 4, 5 এর লসাগু আমরা একটু হ্রাস করি, ধরো এই জায়গায় হ্রাস করলাম, তাহলে 2, 4 এবং 5 এর লসাগু, দেখো এই দুটিকে মানে 2 এবং 4কে 2 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, 4কে ভাগ করলে হয় মানে ভাগফলটা 2, 5কে যায় না, তার মানে এটি 5 হবে। তাহলে সংখ্যাগুলো কত হয়, 2, 2, 5, 1 লেখা লাগবে না, এগুলো গুণ করলে কত হয়, দেখো 20। এটা হচ্ছে যে আমরা রাফ করে লসাগুটা বের করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা কী করব, প্রথমে এখানে 3টি আছে, এখানেও 20 লিখবো, আমি যেভাবে লিখতেছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, যেহেতু 3টি ভগ্নাংশ আছে, 3টার নিচে আমি 20 লিখলাম।
এখন আমার ডান পাশে অবশ্যই ভাবে লিখতে হবে যেহেতু এই চিহ্নটার নাম যেহেতু 2,4,5 এর লসাগু কত 20 এদিকে জায়গা হচ্ছে না একটু দাগ দিয়ে রাখলাম হ্যাঁ তারপর এইভাবে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবা তাহলে এখন তিনটি ভগ্নাংশের নিচে আমি 20 লিখলাম কেন না লসাগু 20 এখন এই 20 কে 2 দ্বারা ভাগ করলে দেখো ভালো করে দেখো এই 20 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 10 সেই 10 দ্বারা উপরে গুণ করতে হবে তাহলে কত হবে 10ই হবে আবার এই 20 কে 4 দ্বারা ভাগ করলে হবে 5 সেই 5 দ্বারা উপরে 1 কে গুণ করলে কত হবে 5ই হবে আবার এই 20 কে 5 দ্বারা ভাগ করলে খুব ভালো করে দেখো 20 কে 5 দ্বারা ভাগ করলে উত্তর হবে ভাগফল হবে মানে ভাগফল হবে 4 সেই 4 দ্বারা উপরে গুণ করলে কত হবে 4ই হবে এখন আমরা কান্তি এখানে 20 লিখব উপরের সংখ্যাগুলো যোগ লিখব তাহলে দেখো উপরের সংখ্যাগুলো যোগ করলে কত হয় 19 নিচে 20 পাশে আমরা অংশ লিখব তাহলে উত্তর এখন লিখব প্রিয় শিক্ষার্থীরা আমাদের হয়ে গেছে তাহলে কৃষক মোট চাষ করেছেন তাহলে কত অংশ 19 ভাগ 20 অংশ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের খ নং প্রশ্নের সমাধান হয়ে গেল যে কৃষক ক্ষেতের মোট কত অংশ চাষ করেছেন এই তিনটি ভগ্নাংশ আমাদের কী করতে হবে যোগ করতে হবে তোমরা এইভাবে যোগ করবে এটা অবশ্যই লিখতে হবে আর এটা রাফ আচ্ছা এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা আবার গ লিখব তাহলে আমরা এখানে লিখব খ এভাবে একটু চিহ্ন দেবা তোমরা কোটেশন বলা খ থেকে পাই তাহলে খ থেকে পাই কি পাই কৃষক কৃষক ক্ষেতের ক্ষেতের মোট চাষ করেছেন তাহলে মোট চাষ করেছেন কত আমরা বের করলাম 19 ভাগ 20 অংশ একটু আগে আমরা খ নং পড়ে যেটি উত্তর সেটি তাহলে এখন কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি থাকে আচ্ছা তাহলে সুতরাং তাহলে কৃষকের কৃষকের সবজি ক্ষেতের খালি থাকে এখন সম্পূর্ণ খালি থাকে মানে কি তার সম্পূর্ণ জমি থেকে এটা বিয়োগ হবে আর আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ মান হচ্ছে 1 1 বিয়োগ 19 ভাগ কত 20 এখানে আমরা ব্র্যাকেটের পর অংশ লিখব এখন 1 মানে হচ্ছে যে কোনো ভগ্নাংশ লবহর যদি সমান হয় দেখো এখানে আমি দেখাই ধরো উপরে 10 নিচে 10 এটার মানও হবে 1 ধরো উপরে 8 নিচে 8 তাহলে এটাও হবে 1 তাহলে উপরে ধরো 25 নিচে 25 এটাও হবে 1 অর্থাৎ লবহর সমান হলে সবগুলো কি হবে 1 হবে তাহলে আমাদের এখানে হর যেহেতু 20 সেজন্য আমরা কি করব শুধুমাত্র 20 দ্বারা লিখব অন্য কোনো কিছু দ্বারা আমরা লিখব না তাহলে শুধুমাত্র আমাদের হর যত আছে তত বাই তত মানে 20 ভাগ 20 লিখব মানে এটা এখানে যদি 20 এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকে তোমরা অন্য সংখ্যা দিয়ে কি এটা লিখবা তাহলে হচ্ছে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে যে কোনো উপর নিচে সমান হলে তার উত্তর কত হবে মানে তার ভাগফলটা কত হবে 1 হবে তাহলে এখন আমরা টান দেব নিচে কি লিখব 20 লিখব উপরে কত হয় 20 বিয়োগ 19 তাহলে এখন বিয়োগ করলে কত হয় 1 ভাগ 20 তাহলে এর পাশে অবশ্যই আমরা কি লিখব অংশ লিখব তাহলে এটাই আমাদের উত্তর এখন উত্তরটি আমি এখানে লিখতেছি তাহলে কৃষকের সবজি ক্ষেতে কৃষকের সবজি ক্ষেতের খালি থাকে তাহলে তার সবজি ক্ষেতে খালি থাকে অর্থাৎ এই জায়গায় উনি কোনো চাষ করেন নাই তাহলে 1 ভাগ 20 অংশ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের তিনটি মানে যোগ্যতা ভিত্তিকে তিনটি প্রশ্নের সমাধান আমরা করলাম তোমরা নিশ্চয়ই বিষয়টি ভালোভাবে দেখেছো হিসাবগুলো ভালোভাবে দেখেছো এভাবে তোমরা সবাই অনুশীলন করলে খুব সুন্দর এগুলো করতে পারবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ